নমস্কার আমার নাম মরুনভোগ খাসনবিশ কিন্তু এই নামটা বলতে আজকে কয়টা গর্ববোধ হচ্ছে না কোয়টা ভালো লাগছে না কারণ এই কদিন ধরে খুব ডিস্টার্ব হয়ে আছি ভেতর থেকে অনেকের মতো আপনাদের সবার মতোই আমার মনে হয় প্রত্যেকটা সংবেদনশীল মানুষই ভেতর থেকে খুব কষ্টে আছেন এবং তার বাইরেও কাল যা ঘটলো চোদ্দই অগস্ট রাত্রিবেলা যে ঘটনাটা ঘটলো মহিলারা যেটা ঘটা লেন সেটা খুব ইন্সপায়ারিং মানে সেটা খুব সেটা খুব সাহস যোগায় যে হ্যাঁ এখনো মানুষ কথা বলতে পারে এখনো মানুষ নিজেদের নিজেদের প্রতিবাদটা করে উঠতে পারে বিশেষ করে মহিলারা পুরুষ হিসাবে কি আমরা ভুলে যাচ্ছি যে এই এই মহিলা না এই নারী একসাথে না নিজের দেহে দুটো দুটো আত্মাকে ধারণ করতে পারে সে ক্ষমতা আমাদের আছে হ্যাঁ নিজেকে প্রশ্ন করতে ইচ্ছা করে না কোনোদিন পুরুষ হিসেবে একটা এক জন্মদাত্রী মায়ের থেকে তৈরি হয়েছে আমরা তারপর মেয়েদেরকে আলাদা করে সম্মান করতে বলতে হবে হ্যাঁ লজ্জা করে না পুরুষ হিসেবে আমাদের লজ্জা হয় না আমাদের কাজ আমি যে কাজটা করি একটা পডকাস্ট এপিসোড করি এবং আপনারা আমার আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছেন তাতে নারীরাও প্রচুর ভালোবাসা দিয়েছেন পুরুষ দিয়েছেন সবসময় একটা কথা বলি আমি যে স্প্রেড নলেজ স্প্রেড পজিটিভিটি আজকের দিনে না আজকে এই কথাটা বলতে ইচ্ছে করছে না স্প্রেড হোক এই আওয়াজটা উঠে আসুক বারবার উঠে আসুক একটু জোর দিয়ে উঠে আসুক যাতে সমস্ত যারা মানে যাদের যাদের মদতে এত কিছু হচ্ছে একটু যাতে টনক নড়ে তাদের আমাদের এতটা কথা নয় কিন্তু বিশেষ করে মহিলাদের একবার যদি মহিলাদের রোষ বেরিয়ে আসে না তাহলে অসুরদের না পুরাণের মতোই প্রত্যেকবার নারী শক্তি এসে অসুরদের দমন করেছে তো এবারও করবে সেই রোষটা বেরিয়ে আসলে আর কিছু করার থাকবে না একটু ভয় পান একটু মহিলাদের না ভয় পান তাদের ক্ষমতাকে ভয় পান আমি জানি না আমি কি বললাম মা বা আমি কি বলছি খুব বেশি ডিজোরিয়েন্টেড হয়ে আছে এপিসোড আমাদের রিলিজ করতেই হবে তাই করছি কিন্তু খুব যে আনন্দ নিয়ে করছি তা নয় আশা রাখি আসলে মানুষ তো আশায় বাঁচতে চায় আশা রাখি যে হয়তো 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 দোষীরা সব শাস্তি পাবে হয়তো সব ঠিক হবে সেন কিন্তু খুব মধ্যবিত্তকে প্রচন্ড অপ্রস্তুত করে দেয় সত্যজিৎ রায় ছাড়া একমাত্র মৃণাল সেনই আছেন যিনি কান ভেনিস বার্লিন তিনটেতেই প্রাইজ পেয়েছে তো ইউজুয়ালি যেখানে পনেরো দিন বারো দিন ষোলো দিন এরকম শুটিং হয় আজকাল আই শট পদাতিক ফর টোয়েন্টি সেভেন ডেজ সিনেমার কিন্তু বয়স হয় সিনেমার চুল পাকে সিনেমার চোখে চল্লিশ পেরোলে চালসে আসে সব সিনেমায় সব মানুষই সেই অর্থে নদীর মতো তার একটা ইয়াং ফেজ থাকে তার একটা মিডল ফেস থাকে আর সমুদ্রে মিশে যাওয়ার আগে তার একটা ফাইনাল ফেজ থাকে সো সোশ্যাল মিডিয়া ইজ হ্যাজ এনশিওর দ্যাট দেিম সিনেমার একজন স্ট্রাগলিং ফিল্ম মেকার কি করে একজন ইন্টারন্যাশনাল লেজেন্ড হয়ে উঠলেন এই জার্নিটা দেখতে পাবো এবং তার মধ্যে ভরপুর ড্রামা যে ড্রামার কোনো অভাব হবে না হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কানেকশন পডকাস্ট আমি অর্ণাউ হাসনবি আপনাদের হোস্ট দ্য পডকাস্ট অ্যান্ড ওয়েলকাম টু আদার এপিসোড আজকের এপিসোডে আমরা কথা বলেছি সৃজিত মুখার্জির সঙ্গে সেটা আপনারা অলরেডি থামনেল এবং টাইটেলে দেখেছেন আজ এর আগেও একটা এপিসোড আমরা স্রিজি মুখার্জির সঙ্গে করেছিলাম সেটা অনেক বেশি পার্সোনাল অনেক বেশি অ্যাক্ট মানে সৃজিত মুখার্জিকে জানার চেষ্টা ছিল তার সঙ্গে একটি ছবির প্রমোশন অবশ্যই ছিল একটি ছবির ব্যাপারেও কথা বলেছিলাম আজকের এপিসোডটার মধ্যেও একটা ছবি নিয়ে আমরা কথা বলেছি ঠিকই পনেরোই অগস্ট পদাতিক রিলিজ করছে সেই কারণে সিজিৎদার সঙ্গেই এই আমরা পেলাম বাট এই কনভারসেশনটার মধ্যে শুধুমাত্র ছবিটাঙে নিয়ে কথা হয়নি বরঞ্চ মিনালসেন একজন মানুষ হিসাবে কিরম ছিলেন এবং সেই মানুষটা কিভাবে বিভিন্ন সময়ে সুজিৎ মুখার্জিকে এফেক্ট করেছেন সুজিৎ মুখার্জির নিজস্ব পার্সোনাল পরিবর্তন বলা যায় বা এই যে পুরো জার্নিটা নিয়ে অনেক কিছু নিয়েই কথা হয়েছে এবং খুবই খুবই মজা পেয়েছে আমি আড্ডাটা থেকে সো লেটস গো টু দ্য এপিসোড আর তার আগে আরেকটা কথা বলে দিই সেটা হলো আমরা মেম্বারশিপ শুরু করেছি মেম্বারশিপ স্কিমগুলো শুরু করেছি তো আপনারা যেভাবে সাপোর্ট দিচ্ছেন আমাদেরকে ঠিক সেই সাপোর্টটাই আরেকটু এক্সটেন্ড করতেই পারেন টু বিকাম এ মেম্বার এবং প্রত্যেকটা মেম্বারদের জন্য উই হ্যাভ সাম স্পেশাল ফিচার্স এবং কিছু কিছু ক্ষেত্রে সেই মেম্বারদের সঙ্গে মেম্বারদের প্রতি আমরা অবশ্যই সাউট আউটও দেব সো মেম্বারশিপটা অবশ্যই নেবেন আর সাবস্ক্রাইব তো করতে আলাদা করে কী বলবো কর ওটা তো করতেই হবে ওটা তো মাস্ট সো লেটস গো টু দ্য এপিসোড ব্যাক রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য পডকাস্ট সো আজকে আমাদের সঙ্গে আবার আরেকবার আছেন সৃজিত মুখার্জি বিকজ সৃজিত তার একটা ছবি রিলিজ হচ্ছে পদাতিক বলে এরকম মাঝে মাঝে যখন সিনেমা রিলিজ হয় আমার যেটা সুবিধা হয় সেটা হলো আমি আরেকটা অন্য কনভারসেশান একজন ফিল্ম মেকারের সঙ্গে করতে পারি একজন আর্টিস্টের সঙ্গে করতে পারি সো আমি তো এটাকে অপরচুনিটি হিসেবে দেখি ওয়েলকাম ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট থ্যাংক ইউ ফর কামিং সুইজ থ্যাংক ইউ সো মাচ আবার সে আসি আছে ফিরিয়া পাগলা বাসু হ্যাঁ তো না বাট মানে এই আড্ডাটা আমি এত এনজয় করেছিলাম লাস্ট টাইম আমি এটা শুনেই একদম লাফিয়ে উঠে হ্যাঁ হ্যাঁ করবো করবো চলো থ্যাংক ইউ ফর কামিং পদাতিক আসছে এবার তুমি তোমার প্রচুর ইন্টারভিউ দেখা যাচ্ছে চারিদিকে আমি তো চাইবো তোমার কাছ থেকে একটা অন্য কিছু শুনতে তুমি কেন পদাতিক বানিয়েছো বা পদাতিক বানানোর প্রতি তোমার মোটিভেশনটা কি সেটা তো আমরা অলমোস্ট অনেক জায়গাতেই শুনলাম তোমার ফিল্ম মেকার হিসাবে বা দর্শক হিসাবে যখন বড় হচ্ছে তুমি আস্তে আস্তে অন্যরকম সিনেমা দেখা শুরু করেছো সেই সময় মিলাল তোমাকে কী কীভাবে এফেক্ট করেছে এটা জানতে চাই আচ্ছা প্রথমত আমার সবচেয়ে প্রথম স্মৃতি মৃণাল ছবি হলো আকালের সন্ধানে এবং দ্যাট রিমেন্স মাই ফেভারিট মৃণাল ফিল্ম এবং আকালের সন্ধানে যেটা আমার মারাত্মকভাবে প্রভাবিত করেছিল এই যে ডাইকোটমি একটা শহুরে মেচে ঢাকা এবং একটা গ্রামের জীবন obviously মননন্তরের ঐতিহাসিক রেফারেন্স এবং ভেরি ইম্পর্ট্যান্টলি এন্ড ভেরি ক্রিটিক্যালি দ্য ফিল্ম উইদিন দ্য ফিল্ম ফ্রেমওয়ার্ক রাইট এই যে রিয়েল রিয়েল কোথাও একটা গিয়ে echo আমার শ্রীলা মজুমদার এর শর্টটা আজ মনে আছে যেখানে এরকম বর্তমান স্মিতা পাটিলকে ডিরেক্ট করছে সেটা দেখে উনি দা নিজের জীবনের কথার অনুরণন বে ওই যে ওই যে কাট সো আমার মনে হয় যে এই মুহূর্তগুলোই কোথা একটা অবচেতনা থেকে হুম অটোগ্রাফে যা যা রিয়েল রিয়েল মোমেন্টস আছে ফিল উইদিন সেইখানে কিন্তু নিজেকে manifesট করেছিল এটা তো গেল আকালের সন্ধানে ছাড়া আমার মনে আছে কোরাস ভয়ঙ্করভাবে প্রভাবিত করেছিল তখন আমি সদ্য থিয়েটারের রসা সাধন শুরু করেছি একটা টোটাল থিয়েট্রিক্যাল স্পেসে যে একটা সিনেমার মিডিয়াম ইউজ করা যায় এবং দুটো মিডিয়ামকে ওরমভাবে মিশিয়ে দেওয়া যায় সেটা বজ ফ্যান্টাস্টিক কোরাস আরেকটু একটু পরবর্তীকালে আমার যে খুব খুব প্রিয় ছবি অ্যাকচুয়ালি মৃণাল সেনের পদাতিক আচ্ছা বিকজ আমার মনে হয়েছিল যে সেনের ওটা সবচেয়ে ইন্ট্রোসপেকটিভ ছবি সেন নিজের বিশ্বাসকে প্রশ্ন করছে প্রচণ্ড ইন্ট্রোসপেকটিভ একটা ছবি সেই ছবিটাও আমাকে প্রচন্ডভাবে প্রভাবিত করে কারণ ইট কোয়েশ্চেন্স মানে তুমি ইন ইনপ্রসপেকটিভ বলতে মানে উনি ফিল্ম মেকার হিসেবে নিজের সঙ্গে কথা বলেছেন শুধু ফিল্ম মেকার হিসেবে না রাজনৈতিক এজেন্ট হিসেবে সে তার নিজের রাজনৈতিক চিন্তা এবং মুভমেন্টকে প্রশ্ন করছে ইনফ্যাক্ট তাই জন্য উনি বহু মানুষের বিরাগ ভাজনও হয়েছিল পদাতিক করার জন্য সাম সেট দ্যাট হি ইভেন বিট্রেড দ্য মুভমেন্ট উইথ পদাতিক সো বাট আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল একটা মানুষ ঘুরে নিজের বিশ্বাসকে যে প্রশ্ন করতে পারে সেই অনেস্টিটা সেই সেই দৃঢ়তাটা ওনার ছিল সো আমি এই তিনটে ছবির কথা বলবো বাট অবভিয়াসলি পরবর্তীকালে নীল আকাশের নিচে তারপরে কলকাতা একাত্তর ইন্টারভিউ ইন্টারভিউ ডেফিনেটলি আর ইন্টারভিউ ইন্টারভিউ রিমার্কেবল লেগেছিল সেটা আরেকটু পরে সেটা বোধহয় আমি বলবো কলেজ কলেজ ইউনিভার্সিটি ফ্রোমার এই যে ফোথ ওয়াল ব্রেক একদম যেখানে ওই রনিদমল্লিক ডিরেক্টলি ক্যামেরাতে পাব আমি এই আমার মতো দেখতে লোকটা আমি কিন্তু স্টার্ট নই আমি তো আমি এই ট্রিটমেন্টটা পদাতিকে ব্যবহার করেছি ও আমি পদাতিকে এই ট্রিটমেন্টটা ব্যবহার করেছি আমি পদাতিকে ফ্রিজ ফ্রেমের ব্যবহার করেছি আমি পদাতিকে এক্সিস্টিং ফুটেজ ভয়ঙ্করভাবে ব্যবহার করেছি ইনফ্যাক্ট কলকাতা রিক্রিয়েট করেছে আমি অনেকটা মৃণালসিনের ফুটেজ দিয়ে আচ্ছা আচ্ছা উনি যেটা করতেন অন্যান্য লুইমাল বা অন্য অন্য লোকজনের এক্সিস্টিং ফুটেজ ব্যবহার করতেন ইনফ্যাক্ট উনি মানে কলকাতা একাত্তরের ফুটেজ করেছে ব্যবহার করেছে সো ওইটা ছিল একটা ইন্টারটেকচুয়ালিটি ছিল সো আমি অন দ্য সেম ওয়ে কারণ আমার গঙ্গা জল দিয়ে গঙ্গা পুজো করার মতো হবে ব্যাপারটা তো সেইটা আমি ইউজ করেছি হ্যাঁ ডেফিনেটলি ইন্টারভিউ ডেফিনেটলি খারিজ খারিজ মানে ওরকম পাওয়ারফুল ছবি একদিন প্রতিদিন খারিজ অ্যাবসেন্স ট্রিলজি যেটাকে এবং একদিন আচানক সো মারাত্মক প্রভাব অবভিয়াসলি প্রত্যক্ষ প্রভাব সত্যজিৎ রায় বা তপন সিংহের বেশি হলেও পরতে পরতে কিন্তু অনেকটাই মৃণাল প্রভাব ছিল ছোটোবেলা থেকে এই একটু কফিটা দিয়ে যাবি আমাদের হ্যাঁ সকাল সকাল সুন্দর বাংলার যারা দর্শক আছে তারাও কোথাও না কোথাও কোনো না কোনো সময় সত্যজিৎ রায় মিনালসেন হৃত্বিক ঘটক এবং তপন সিংহের ছবি কোথাও না কোথাও তাদের মধ্যে ঢুকেছেই আমার মনে হয় বেশিরভাগ অনুপাত ওয়াইজ যদি বলি সত্যজিৎ রায় এবং তপন সিংহ ঢুকেছে মৃণাল চেটি একটু কম ঢুকেছে কম ঢুকেছে ঋত্বিক ঘটক আছেন ঋত্বিক ঘটকের সেই হার্ড হিটিং একদম অন দ্য ফেস যে ইমোশন বক্তব্য এবং অবভিয়াসলি পার্টিশন কিন্তু মৃণাল সেন একটু কম ঢুকেছে এবং এই যে কম ঢোকা বা এই যে কম উদযাপন একটা লোকের যে এই শহরটাকে এলডোরাডো বলতো সেইটা কিন্তু আমাকে খুব কষ্ট দিয়েছিল এবং সেই জন্য শতবর্ষে আমার মনে হলো যে দিস ইজ দা রাইট টাইম টু সেলিব্রেট হিম আর আমার মনে হলো সাথে কৌশিক দ্বারও মনে হলো সাথে অঞ্জন দ্বারও মনে হল ইজ ইস গ্রেট থিং এটা আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে কোথাও হয়েছে যে কোনো শতবর্ষে সেই সময়কার তিনজন ফিল্ম মেকার একসাথে ট্রিবিউট দিয়েছে তিনটে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের

জীবনী যেটাকে বলে আটাত্তর বছরের একটা পিরিয়ড উনিশ থেকে দু হাজার চঞ্চল চৌধুরী বা কোরক বা মোনামি এদের খুব বড় কারণ দৈহিক সাদৃশ্য কারণ আমার মনে হয় যে ক্লাসিক্যাল বায়োপিকে কিন্তু দৈহিক সাদৃশ্যটা দরকার দরকার কমলদা যখন মেঘে টাকা তারা বানিয়েছিলেন সেখানে আমার মনে হয় অনেকটা অনেকটাই সারিয়াল স্পেসে ফিকশনাল স্পেসে সো সেখানে হয়তো দৈহিক সাদৃশ্যটা অতটা ম্যাটার করেনি কিন্তু ইন আ ফিল্ম লাইক অপরাজিত ফর ফর দ্যাট ম্যাটার যেখানে ইউ আর অ্যাকচুয়ালি ডিলিং উইথ ফ্যাক্টস এন্ড পিওরলি ফ্যাক্টস এবং ডেফিনেটলি পদা থেকে এবং পদা থেকে কুনাল দার সৌজন্যে আমি অ্যাকচুয়াল নাম ব্যবহার করতে পেরেছি মৃণাল সেন কুনাল সেন গীতা সেন সো সেখানে দৈহিক সাদৃশ্যটা খুব ইম্পর্ট্যান্ট আর নাহলে ভিজুয়ালি জার্ক করে এই যে কম উদযাপনের কথা বললে কম সেলিব্রেট করার কথা বললে এই যে সেনকে মৃণাল সেন একটুখানি অন্যরকম ছবি বানান ওনার গল্প বলার ধরনটা কেন কম সেলিব্রেটেড হলো বলে তোমার মনে হয় মানে পপুলিস্ট স্টোরি টেলিং এর যা যা কনভেনশন তো সেগুলোকে ছুড়ে ভেঙে চুরমার করে দিয়েছিলাম একটা গল্প চলছে হঠাৎ একটা ফ্রিস ফ্রেম দিয়ে একটা ধাক্কা কিংবা যে ফোর্থ ওয়াল ব্রেকিং মানে সাসপেনশন অফ ডিসবিলিফ আগার আসার আগেই রঞ্জিত মল্লিক বলে দিচ্ছে যে না হ্যাঁ আপনি কিন্তু ভুল করছেন এই দেখুন পেছনে কেমনই তো আমি হুইচ ইজ ওয়াই হি ইজ সো স্পেশাল হুইচ ইজ ওয়াই হি ইজ সো ডিফারেন্ট এবং শুধু সেটা না আমার মনে হয় মৃণাল সেন কিন্তু খুব মধ্যবিত্তকে প্রচণ্ড অপ্রস্তুত করে দেয় ঠিক প্রচন্ড মানে প্রশ্নের মুখে ফেলেছে প্রশ্নের মুখে ফেলে কোনটাটা করে দেন না ওদের মানে খারিজে হুম আমার এখনো মনে আছে যে মানে বাড়িতে খারিজ দেখা হয়েছে এবং তারপর সবাই না চুপচাপ হয়ে গেছে হুম কেউ কোনো কথা বলছে না হুম এবং ওই যে আয়না ধরার ব্যাপারটা ওই ব্যাপারে কিন্তু রিনালসিয়ান রুথলেস হুম এবং মানে প্রচন্ড মেলোড্ড মানে খারিজে শেষে থাপ্পটা কিন্তু মানেনি মানে অঞ্জনদার সামনে দাঁড়িয়ে আছেন সেটি যে মারা গেছে তার বাবা পালানের বাবা সবাই ভাবছে এবার না থাপ্পড়টা মারবে কিন্তু থাপ্পড়টা মারল না প্রণাম করলো মৃণাল সেনকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইন্টারভিউতে এরকম এত এরকম যে ঢিল মেরে ম্যানিকুইন ভেঙে দেওয়া যে রাগ সেই রাগের সেই রাগ কি স্তিমিত হয়ে গেল

অনেক বেশি উদযাপন সত্যজিৎ মানে একটা পপুলিস্ট দিকও তো আছে মানে তিনি তো সোনার কেল্লা বানাচ্ছেন দেশে পরশ পাথর হ্যাঁ তো এবার সেই উনার উনার একদম সাধারণ মানুষের সত্যজিৎ প্রীতির পেছনে এই ছবিগুলোর মারাত্মক একটা অবদান আছে কিন্তু এরকম কোন ছবি কোনোদিন মিনালচেন বানান বানাননি যেটা ওই দর্শকটাকে ওই দর্শকটাকে এবার এটা তো তোমার তোমার মৃণাল সেনের ছবি দেখে বা তুমি যে বললে ইন্ট্রোসপেক্টিভ সিনেমা এটা তো খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস মানে তুমি যখন লোকটার সঙ্গে পার্সোনালি ইন্টার্যাক্ট করলে মানুষটাকে যখন দেখলে সেই সময়ের তুমি আর কি অ্যাডেড পেলে যেটা তুমি আগে শুধু সিনেমা থেকে পাওনি অ্যাডেট পেলে মানে প্রথমত ওরম একটা মহীরূহ হুম ইজ এজ এন ইন্টারন্যাশনাল জায়েন্ট একদম মানে সত্যজিৎ রায় ছাড়া একমাত্র মিনাল সেনি আছেন যিনি কান ভেনিস বার্লিন তিনটেতেই প্রাইস পেয়েছেন একদম ঠিক আছে তো এরম একটা মানুষ অত সাধারণ অত ডাউন টু আর্থ ওরকম হিউমিলিটি কিন্তু ওনার ওই সুগার কোটিংটা নেই উনি ওনার অ্যানালিসিসে তীক্ষ্ণ এবং যেটা ওনার মনে হয় উনি সেটা আমার অটোগ্রাফ দেখার পর উনি আমার বাড়িতে ডেকেছিলাম গেছিলাম অনেকক্ষণ কথা হয়েছে তাতে বলেছিলেন যে আমার অটোগ্রাফ ভালো লাগার একটা খুব বড় কারণ হলো তুমি কোনো জাস্টিফিকেশন দাওনি অরিন্দম মানে অরুণ চ্যাটার্জি মানে অরিন্দম মুখার্জি হোক বা অরুণ যাই নাম তুমি দাও যে হিরো যে তার পদস্খলনের কোনো মরাল জাস্টিফিকেশন দেওয়ানি যেটা নায়কে আছে যিনি জানতেন না যে সুদাসান বিবাহিত তোমার হিরো কিন্তু মানে তার তার ক্ষমতার অপব্যবহার করেছিলেন জেনে শুনে যেটা রেভেলেশন এডিসেড এই রুথলেসনেসটা আমার খুব ভাল লেগেছে আচ্ছা আর এছাড়া উনি আরও অনেক কথা একটা কথা আমার মনে গেঁথে গেছিল যে দেখো তোমার স্বাক্ষরের স্বাক্ষরের সাথে আমি নাও হতে পারি কিন্তু একটা জিনিস করো সবসময় স্বাক্ষরটা রেখো অন্য কেউ হয়ে যাও না ডিফেন্ড ইউর সিগনেচার আগে এভরিথিং এন্ড এভরি ওয়ান এইটা বলেছিলেন সেটা মার্কেট হোক সেটা প্রযোজক হোক সেটা সময় হোক তুমি যদি পাল্টাতে সব পাল্টাবে কিন্তু সেই পাল্টানোর তোমার ভেতর থেকে আসা দরকার কোনো বাহ্যিক ইনফ্লুয়েন্স বা এক্সটার্নাল স্টিমুলাই থেকে না সো এই কথাটা আমার খুব মানে আমার মনে গেথে গেছে এখনো মানে আই ফলো দ্যাট যে আমার নিজের যে রকম ইচ্ছে সেরকম আমি ছবি বানাই নানান রকম বিবিধ ঘরানার ছবি কিন্তু সে পুরোটাই আমার মানে মানে একটা সেও ইচ্ছায় চলে আর কি সেখানে আমি মানে দর্শক কি খাবে হ্যাঁ বা ফেস্টিভ্যালের জুরি কি খাবে বা অ্যাওয়ার্ডের জুরি কি খাবে এইটা ভেবে আমি ছবি বানাই না কোনোদিন বানাইনি আর কোনোদিন বানাবো না তো এইটার একটা খুব বড় প্রেরণা কিন্তু মেরাল সেন এই যে স্বাক্ষর বা সিগনেচার একজন ফিল্ম মেকারের বা একজন আর্টিস্টের যে কোনো আর্টিস্ট হোক ছবি দেখলে ওটা পিকাশোর ছবি মনে হলো মানে এটা কি কেউ আইডেন্টিফাই করতে পারে বা যদি আইডেন্টিফাই করতে চায় যে আমার সিগনেচার কি তাহলে হাউ টু আইডেন্টিফাই দেখো সেটা আইডিয়ালি সিনেমা ক্রিটিক বা ফিল্ম হিস্টোরিয়ানের কাজ কিন্তু আমার মনে হয় তুমি যদি ওভার পিরিয়ড অফ টাইম কারোর ফিল্মোগ্রাফি ফলো করো একটা প্যাটার্ন একটা সে যত বিবিধ বিষয়েই ছবি করুক না কেন মানে আমি বলছি আমাকে অনেকে নির্বাক আর চতুষ্কোণের কমনালিটিজ নিয়ে একটা বিশাল বড় লেখা লিখে পাঠিয়েছিল ফ্যাসিনেটিং আমি কারণ দুটো সম্পূর্ণ ভিন্ন মেজাজের ছবি এবং ভিন্ন ঘটনার ছবি তাও তার মধ্যে একটা সিমেট্রি আছে একটা প্যাটার্ন আছে তো এই আমি নিজের ফিল্মোগ্রাফি নিয়ে ওরমভাবে বসিনি কিন্তু কিছু অ্যাপারেন্ট ইউজ অফ টেকনিক বা টুল তো আছে কিছু প্রিয় শর্ট টেকিং

মৃণাল মিউজিকের দিকে কিন্তু প্রভাব প্রায় শূন্য বললেই চলে সো নানান রকম মিলিয়ে মিলিয়ে তো সেই স্বাক্ষরটা মানে ভাবতে বসলে বেরিয়ে আসবে অনেক কিছু কিন্তু সেটা আমি কোনোদিন বসিনি না আমি আরেকটা জিনিস আমার মনে হয় যদি কেউ জোর করে নিজে আমি না এরকম জিনিস করবই বলে ডিসাইড করে তখন তো আর ওটা স্বাক্ষর হয়ে রইবে না তো একজন মানুষ যখন সে নিজের জানবে তো না এক্স্যাক্টলি যে আমি তোমার ধরো ফিল্ম মেকিং এর একটা অ্যাপ্রোচ আছে ওই অ্যাপ্রোচ থেকেই তো ওটাই তো তোমার সিগনেচার আসলে সাক্ষরটা না বিবিধ বিষয় হলে বুঝতে সুবিধা হয় যদি একই ধরনের ছবি বারবার তুমি করে যাও ওটা তোমার স্বাক্ষর না তুমি স্বাক্ষর করার চেষ্টা করছো সেটা বোঝা যায় না খুব কঠিন সেটা বোঝা বা তুমি অন্য কিছু অন্য রকম গল্প বলতে স্বচ্ছন্দ নও সেই জায়গা থেকে তুমি এক জিনিস করছো সেটাও বোঝা খুব কঠিন সো সাক্ষর বেস্ট উঠে আসে যদি একটা ফিল্মোগ্রাফিতে একটা জেনেরিক একটা বিবিধতা একটা একটা ভ্যারিয়েশন থাকে বৈষম্য থাকে তোমার কাজের মধ্যে যেমন পদাতিকের ট্রেলারটা আমাকে খুব ইমপ্যাক্ট করেছে মানে খুবই আমি বারবার তিন চারবার দেখেছি যখন দেখলাম প্রথমবার খুব ইম্প্যাক্ট করেছে ড্রামেটিক্যালি আর ড্রামাটা আমাকে খুব ইমপ্যাক্ট করেছে এবং আমরা দর্শক হিসেবে তো ড্রামার প্রতি আমাদের তো প্রধান প্রেম এবার এই যে তুমি একটু আগে বলছিলে দর্শক কি খাবে এইটা ভেবে তুমি কাজ করো না বা এটা তোমার কি মনে হয় না এটাই বেশি তো হওয়া উচিত যে কোনো ফিল্ম মেকার তার তো দর্শকের দর্শকের কথা ভেবে কাজ করা উচিত না ডেফিনেটলি সেটা তো উচিত নয় কিন্তু সেটা ডিপেন্ড করেছে তুমি ফিল্ম মেকিং কে কিভাবে তোমার কাছে ফিল্ম মেকিং যদি জীবিকা হয় তাহলে সেটা অন্যরকম তাহলে যেরকম আজকে একটা সেলসের ছেলে তার মাথায় তার যাকে সে বিক্রি করছে তার সাইকোলজিটা ঘুরছে তার মাথা পরোক্ষভাবে সেটা ব্যাক অফ দ্য মাইন্ড রয়েছে যে আমি এইটা বললে আমি এটা বিক্রি করতে পারবো ঠিক আছে এবার এইটা যদি কারোর অ্যাপ্রোচ টু ফেন মেকিং তাহলে সে ডেফিনেটলি ভাববে আমি সেটাকে কিন্তু একবারও ছোটও করছি না সেটা একটা আলাদা আর্ট যে আমি আমার ছবিটাকে বিক্রি করব আমার টার্গেট অডিয়েন্স এ তো এই জিনিসটা দিলে এই উপাদানটা দিলে এটা বিক্রি হবে আমার ক্ষেত্রে এটা আমার ভাগ্য যে আমাকে বিক্রি নিয়ে কোনোদিন ভাবতে হয়নি মানে সেটার ম্যাক্সিমাম দায় নিয়ে নিয়েছেন প্রযোজকরা এবং যেহেতু আমার প্রায় মানে আমার যদি আমি স্ট্যাটিস্টিক্সের ভাষায় বলি আমার আশি শতাংশ যদি সাকসেস রেট বলি তার মানে আমার পাঁচটার মধ্যে চারটে ছবি সাকসেসফুল হয়েছে বিক্রি করার দায় থেকে আমার ছবি বানাতে হয়নি কোনোদিন করতে হলে আমি করতে না আমি আমি আমার প্রথম এবং শেষ দর্শক নিজে ক্যান কিপ মাই আচ্ছা যদি সবার অনেক লোকের ভাল লাগে আমার খুব খুব মানে সেটা আমার খুব মানে অত্যন্ত আনন্দের এবং অত্যন্ত স্বস্তির জায়গা কিন্তু যদি না লাগে আমার কিছু করার নেই কারণ ইভেনচুয়ালি আমি আমার ভালো লাগার কথা ভেবে ছবিটা কিন্তু বানিয়েছি এবার এখন অবধি অধিকাংশ মানুষেরই ভালো লেগে গেছে বা কিছু ছবি লাগেনি ইন ইদার কেস আই এম হেল্পলেস ইন দ্য ফার্স্ট কেস আই এম হ্যাপি দ্য সেকেন্ড কেস আই কান ডু এনিথিং অ্যাবাউট সো আমার মনে হয় এটা এটাই হওয়া উচিত বলাটা বোধহয় একটু 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 হার্স বেশি হার্স

তার মধ্যেও তোমার মধ্যে তো একটা ইনসিকিউর আরেস্ট আছেই সবার মধ্যেই থাকে সেই কনভিকশনটা তোমার নিজের সময় কনভারসেশনটা সেরকম কীরকম ছিল আচ্ছা আমি না মিলাচনের সময় একটা উপরে একটা ছবি বানাবো এবার ইন্টারনাল একটা কনভারসেশন তো হয়েছে তোমার সেই কনভিকশনটা কোথা থেকে পেলে প্রথমত আমি যদি কিছু বানাতে যাই আমার প্রথম প্রশ্ন আমি নিজে কি সেটা দেখব হুম নিজের গাঁটের পয়সা খরচা করে হুম প্রথম প্রশ্ন এটা এবার আমার মনে হয়েছিল যে আমি দেখতে চাই আমি মৃণাল সেনের ওপর একটা জীবনী দেখতে চাই বিকজ আমি ওনার সম্বন্ধে যা পড়েছি এবং যা জেনেছি আমি জানি ওনার প্রচণ্ড ঘটনাবহুল একটা জীবন এবং জীবনের চড়াই উত্তরাই ইনফ্যাক্ট সত্যজিৎ রায় বা অন্যান্য বিখ্যাত ফিল্ম মেকারদের জীবনের থেকে অনেক বেশি তার দারিদ্র তার রাজনৈতিক ইউনো টালমাটাল অবস্থার মধ্যে তার বড় হওয়া তার বিশ্বাস বিশ্বাসকে নিজের প্রশ্ন করা এই তার তার ব্যক্তিগত জীবন তার নিজের স্ববিরোধিতা তার নিজস্ব কন্ট্রাডিকশন তার খুব অসাধারণ হওয়ার সঙ্গে সঙ্গে খুব সাধারণ হওয়া এই সব কিছু ইজ এক্সট্রিমলি তো আমি দেখতে চাই এবার আমি দেখতে চাই আমার চেনা ফিল্ম মেকারের মধ্যে আছি আমি নিজের সো আমি আমাকে বললাম যে আমি দেখতে চাই তুমি কিছু করো এই ব্যাপারে তখন আমি আমার যে ফিল্ম মেকার বন্ধু সে গিয়ে প্রযোজক খুঁজতে শুরু করলো এবং না শুরুতে তাই হ্যাঁ না না কারণ আমি দু তিন বছর হলো মানে একটা হ্যাশট্যাগ ট্যাগ নিয়ে খুব লাভলাভই করি সেটা হলো অন মাই ওন ঠিক আমাকে কেউ এই শুটিংটা পনেরো দিনে করতে হবে বা ষোলো দিনে করতে হবে এরকম কিছু বললেই না আমি হাত তুলে দিই যে আমি পারবো না সরি বাট এরমভাবে ব্যাক ক্যালকুলেট করে আমি ছবি করতে পারবো না আমার ঠিক যতটুকু লাগবে ওয়েস্ট না করে সেটা হলো এইটা এইবার যদি আপনি করতে চান করুন সো এখানে বড়ো বড়ো প্রডিউসাররা পিছিয়ে এসছেন কারণ এখন একটা ওই বাজেটের জন্যই হোক যে জন্যই হোক আমি যাই না কিসের জন্য কিন্তু বড় ছবি করতে গেলেই সেটা একটা নির্দিষ্ট ঘরানার হতে হবে আর নয়তো ছোটো ছবি এই দুটোর মাঝখানে কিছু নেই এবার আমি তখন প্রযোজক খুঁজছি এবং হাসানের সাথে কথা হলো এবার হাসান আমাকে কিছু বলার আগেই বলল আপনাকে একটা কথা বলি আমরা তো আগে কাজ করিনি একসাথে আমি না টাকা করার জন্য ছবি করছি না যেটা ওর ফিল্মোগ্রাফি আমি বুঝতে থেকে শেষ পাতা হোক রাখি হোক আমি ভালো ছবি করতে চাই যেটা থেকে যাবে তো আমি শুনেই আমার বেশ ভাল লাগলো তো তখন আমি বললাম যে তাহলে আমরা কি পদাতিকটা করব বলল যে একদম করব এবং আপনার যতদিন লাগে আপনি নিন মানে আমি বলছি না আমার আমার একদম মানে অন্তহীন রিসোর্সেস হলিউড বা বলিউড বা সাউথও নয় কিন্তু সুষ্ঠুভাবে ওয়েস্টেজ ছাড়া আপনি যতটা ম্যাক্সিমাম আপনার লাগবে আপনি বলুন আমি আই আইল তো ইউজুয়ালি যেখানে পনেরো দিন বারো দিন ষোলো দিন এরকম শুটিং হয় আজকাল আই শট পদাতিক ফর টোয়েন্টি সেভেন ডেজ তাতে রবীন্দ্রনাথের শেষ যাত্রা থেকে শুরু করে এভরিথিং এবং এমনভাবে শুট করেছি যেখানে টেকনিশিয়ানরা অসুস্থ হয়ে পড়েনি কুড়ি ঘন্টা বাইশ ঘন্টা শুট করে খুব হিউমেন এবং হ্যাপি শ্যুট হয়েছে পড়ার দিকে এবার এই যে মানে এই ইন্টারনাল ডায়ালগ যেটা সেটা ম্যাক্সিমাম হয় যখন তোমাকে প্রডিউসার একটা চয়েস দিয়ে দেয় ঠিক যে আমি করলে কিন্তু এতদিনে করতে হবে এই ক্ষেত্রে সেটা আমার করতে হয়নি বিকজ আমার প্রডিউসার ওয়াজ এক্সট্রিমলি এক্সট্রিমলি আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড হি ওয়াজ ভেরি ভেরি সাপোর্টেড সো সেই জায়গা থেকে কিন্তু ইট ওয়াজ ভেরি স্মুথ বেশ চঞ্চল চৌধুরীর একটা অন্য রূপই দেখা গেল এটাতে তো চঞ্চল চৌধুরীকে কাস্ট করার কথা কোন সময় মাথায় আসে এবং কাজ করার এক্সপিরিয়েন্সটা মানে কিভাবে চঞ্চল চৌধুরী মিলালছেন হয়ে উঠলো চঞ্চলকে আমি তাকদিরে দেখার সময় আমার প্রথম স্ট্রাইক করা যে ওর ফেসিয়াল স্ট্রাকচারটা সঙ্গে মৃণালসেনের মিল আছে তো অবভিয়াসলি আমি যোগাযোগ করি এবং চেস করি রীতিমতো কোনো সে কিছুতেই করবে না সে প্রচণ্ড ইন্টিমিডিয়েটেড শুনে মৃণালসেনের ব্যাপী সেন আমি কি করো আমি তো আমি শুধু কিছু ছবি দেখেছি আমি কিছুই জানি না এই সেই আমার অ্যাকসেন্ট আমার আমার বাংলার মধ্যে বাংলাদেশি টান এই সেই হ্যাঁ আমার ইংরেজি খুব দুর্বল আমার হিন্দি আমার শোন আমি পুরো ব্যাপারটা রিসার্চ করেছি এটা সম্ভব হুম আমি বুম যেটা বলেছিলাম গুমনামির আগে বুম মাদা সেম প্যানিক করে আমি নেতাজি মানে কি করে মানে এটা তো সিনেমা ডিরেক্টার্স মিডিয়াম তোমার ডেট আছে কিনা বলো বাকিটা কিছু বলতে হবে না তো বললো যে না দাদা প্লিজ আমায় সেই করে সব ফাইনালি রাজি করালো আমি খুব জেদি হ্যাঁ ঘ্যান 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 রোজ সকালে ফোন এই ফাইনালি রাজি করালাম জাস্ট মানে শুটিং হওয়ার আগে বাবা মারা গেল কিন্তু অদ্ভুত একটা লোক মানে এত পেশাদার এবং এত মননশীল একটা লোক সেই শোক নিয়ে ভেতরে নিয়ে কিন্তু পুরো ছবি শুটিং করলো এবং কমপ্লিটলি একতাল মাটি হয়ে সারেন্ডার করলো সেটা আপনি করিয়ে নিন আপনি বলেছেন আমা আমি না বলেছি এবার পুরো দায় কিন্তু আপনার বুঝে হ্যাঁ প্রদায় আমার আমি জানি তুমি কি করতে পারো ভালো অভিনেতাদের না একটা খুব ইন্টারেস্টিং যে তারা নিজেরাও বোঝে না যে কখন তারা ভালো অভিনয় করছে যেই মুহূর্তে তারা যেটা বুঝতে শুরু করে তখন আর ভালো অভিনয়টা ভালো অভিনয় থাকে মানে গুড অ্যাক্টার বিকামস কনসিয়াস যে আই এম এ গুড অ্যাক্টার তখন ম্যানারিজম চলে আসে অ্যান্ড তখন চঞ্চল তুমি ওটা আমার উপর ছেড়ে দাও আই উইল এক্সট্রাক্ট মুভমেন্টস ফ্রম ইউ সেটাই হলো অসম্ভব কিছু মুহূর্তের সৃষ্টি করলো চোখ এত পাওয়ারফুল খুব এবং ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ চঞ্চল এত ডাউন টু আর্থ এত ভালো একটা মানুষ এবং তুমি অ্যাকচুয়ালি ওই মৃণাল সেনটাকে মধ্যে আস্তে 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 ক্রিয়েট করে নিয়েছো আর কি তুমি ওর ভেতরে ওর ভেতরে আমি আস্তে আস্তে ওটাকে ইনভাইভ করালাম ওকে হোমওয়ার্ক দিলাম ইন্টারভিউ দেখলো পড়লো প্রচুর প্রবন্ধ পড়লো প্রচুর সিনেমা দেখলো ওর সাথে সেনের সিনেমা নিয়ে আলোচনা করলাম রাজনীতি নিয়ে আলোচনা করলাম করতে 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 কোথাও একটা গিয়ে হি তবে যেটা ভেরি গুড থিং যে হি নেভার ট্রাইস টু নিমিক সেন তাহলে এটা ক্যারি কেচারিস হয়ে যেত ও আমার চিত্রনাট্যে যে ইমোশনটা আছে সেইটাকে সেটার প্রতি অনুগত থাকার

পদাতিক রিলিজ করছো পনেরোই আগস্ট তাই তো একবার পদাতিকের কথা বলে দিলাম তারপর আমি সিদের সঙ্গে আরও আড্ডা মারবো কিন্তু পদাতিকটা পনেরোই আগস্টে অবশ্যই হলে গিয়ে দেখতে হবে আমার যারা সাবস্ক্রাইবার যারা আমার কন্টেন্ট ভালোবাসেন আমি আই এম শিওর যে তাদের দারুণ লাগবে তুমি একবার শ্রীদ বলে দাও তারপর আমরা আড্ডাটা এগোই ডোরাডো বলতেন মৃণালসেন তার কলকাতা শহরকে কিন্তু সে কলকাতা শহরের কোনো পার্কও নেই কোনো রাস্তাও নেই কোনো ফিল্ম ইনস্টিটিউট বা কোনো স্টুডিও নেই যেটা মৃণালসেনের নামে সেই অভাবটা পূরণ তখনই হবে যখন তার ছবি চর্চায় থাকবে বা আরও উদযাপিত হবে সেটা তৃতীয় পদক্ষেপ হলো পদাতিক তার আগে পালান হয়ে গেছে তার আগে চালচিত্র এখন হয়ে গেছে সো পদাতিকটা দেখবেন এবং সেনকে উদযাপন করবেন এটাই আমাদের আশা বেশ আমরা আড্ডাটা কন্টিনিউ করছি এই যে একদম শুরুতে আমরা যখন আড্ডাটা শুরু করেছি তখন একটা তুমি ইন্ট্রোসপেকশনের কথা হো একদম ইন্ট্রোসপেকটিভ ফিল্ম মেকারের জিনিসটা দেখতে পেয়েছিলে একজন ফিল্ম মেকার হিসেবে তোমারও তো নিজস্ব একটা ইন্ট্রোসপেকশন আছে কোনো সময় সেলফ কন্ট্রাডিকশন তৈরি হয় না তোমার মধ্যে বিবিধ বিষয়ে আগ্রহ থাকলেই সেলফ কন্ট্রাডিকশন তৈরি হয় এবং সেটা আমার আছে তাই আমারও ডাইকোটমি আছে আমারও সেলফ কন্ট্রাডিকশান আছে এবং আমার মনে হয় এই সবিরতটা মেক্স ফর ইন্টারেস্টিং সিনেমাটিক ম্যাটেরিয়াল ইনফ্যাক্ট সেই সবেরত্তা গানে এবং নানান অন্যান্য শিল্পকর্মেও যেরকম থাকে সেরকম একইভাবে সিনেমাতেও থাকে এবং সেটা থাকে তার একটা খুব বড় কারণ যে সিনেমার কিন্তু বয়স হয় সিনেমার চুল পাকে সিনেমার চোখে চল্লিশ পেরোলে চালসে আসে একজন ফিল্ম মেকারের সাথে তার জীবনের সাথে তার রিয়েলাইজেশনের সাথে সাথে সিনেমাও চেঞ্জ হয় এবং সেই চেঞ্জগুলো যখন হয় চেঞ্জ হবার পর যখন আমি পেছনে পারি নিজের সিনেমা দেখি তখন এই সব বিরোধগুলো আরও বেশি বেরিয়ে বেশি বেরিয়ে আসে সো কলকাতা কলকাতা একাত্তরের মৃনালসেন পদাধিকার মৃনালসেন খারিজের মৃনালসেন এবং শুরুতে লাগছে নীল আকাশের নিচের মৃণালসেন বা বাইশে সামনের মিনালসেন এটা কিন্তু আলাদা আলাদা ব্যক্তি সো একইভাবে এই এইটা কিন্তু সব ফিল্ম মেকারের মধ্যেই থাকে সবার সব সিনেমায় সব মানুষই সেই অর্থে নদীর মতো তার একটা ইয়াং ফেস থাকে তার একটা মিডল ফেস থাকে আর সমুদ্রে মিশে যাওয়ার আগে তার একটা ফাইনাল ফেস থাকে সো এবার সমুদ্রে মিশে যাওয়ার আগে নদী যদি তার পাহাড়ের জন্মের কথা ভাবে বা দেখে তার মনে হবে ও এটা আমি ছিলাম ও এখন তো মানে একদম অন্যরকম চিনতেই পারছি না সবিরোধ সেই অর্থে তো সেটা থাকে সেটা আমারও আছে ডেফিনেটলি আছে এবং সেটা নিয়ে আমি ইন্ট্রোসপেক্টও করি কিন্তু সেই ইন্ট্রোসপেকশনটা সিনেমার মাধ্যমেই করি মানে ওটা ইটস নট মানে ওটাকে আমি কোনো অন্য রকমভাবে ভার্বালাইজ করি না কোনো ব্লগ লিখে বা কিছু লিখে মাঝে মাঝে হয়তো ফেসবুকে কিছু স্টেটাস বেরিয়ে যায় ফাঁক ফোর দিয়ে কিন্তু ওটা আমি জেনারেলি ইন্টারনালাইজ করতেই পছন্দ করি তোমার যদি আমি তোমার তোমার সঙ্গে আমার ফেসবুকের বন্ধুত্ব অনেক দিনের তোমার সঙ্গে পরিচয় হয়েছিল আমার চতুষ্কোণের সময় ইনফ্যাক্ট জাতিস্বর লিখে জাতিস্বর দেখার পর একটা স্টেটাস লিখেছিলাম আমি এত বড় তো তোমার মধ্যে তোমার এই ফেসবুকের ইয়ের মধ্যে দেখতে পেয়েছি ধীরে ধীরে তুমি তোমার এক্সপ্রেশনগুলোকে খুব লিমিটেড করেছো সেটার কারণ কি লোকের রিয়াকশন নাকি তোমার ইন্টারনাল চেঞ্জ আমার ইন্টারনাল চেঞ্জ দেখো লোকের ব্যাপারে না আমি মানে আমি খুব একটা যে লোকের কথায় বা ইয়ে করে নিজের জীবন ধারণ করেছি কোনোদিনই করি মানে সেটা সিনেমার সাথে কোনো সম্পর্ক নেই আমি যখন সিনেমা করতাম না তখনও আমি একদম নিজের মতে নিজের যা মনে হয়েছে জীবন ধারণ সেইভাবে করেছি ভালো হোক ভালো খারাপ হোক খারাপ আমার খুব একটা কিছু এসে যায়নি এখানেও না আমার আস্তে আস্তে ওই শব্দহীন হও ব্যাপারটা চলে আসছে কারণ আমার মনে হচ্ছে যে এত কথা সব সময় প্রয়োজন আছে কি সেটা একটা কারণ হতে পারে আমি মৃত্যুর অনেক কাছাকাছি চলে এসছি যেমন জীবনের ইন্টারভেল পেরিয়ে গেছে প্রি ক্লাইম্যাক্সের দিকে এগোচ্ছে পপকর্নের পপকর্নটা বাকেটটা আস্তে আস্তে খালি হচ্ছে সো মৃত্যুর কাছাকাছি আসার ফলে না আমার এই বেশি কথা পাতার পরপর পাতা লেখা এগুলো আর আমার টানে না আমার মনে হয় আস্তে আস্তে ব্যাপারটা সামারাইজ করে ফেলাই ভালো তাই জন্য আই থিঙ্ক ব্রেভিটি ইজ ইজ স্লোলি টেকিং ওভার এবং তাই জন্য আমি কম কথা মানে এটা একটা প্রসেসে হয়েছে দেখতে পেয়েছি আস্তে 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 কমেছে এই যে যেই পয়েন্টটার কথা তুমি বললে প্রি ক্লাইম্যাক্সের দিকে করছে এই সময় কি পুরনো রাগ একটু কমে আসছে পুরোনো যাদের উপর মানে পুরনো এরকম কিছু সম্পর্ক কি আবার রিভাইভ করতে ইচ্ছা হচ্ছে না এই ব্যাপারটা না ঠিক আছে ওটা আর অত ইম্পর্টেন্ট হয়ে থাকেন এটা কি হয়েছে আমি না জেনারেলি রাগ পুষে রাখি না রাখো না না আমি জেনারেলি রাগ পুষে রাখি না যদি মারাত্মক কিছু না করে থাকে আর অগেন পদা দিকে একটা লাইন আছে মৃত্যুর দেয়া পার্সপেক্টিভ নিয়ে তো মৃত্যু এই পার্সপেক্টিভটা দেয় যে আমাকে তো অ্যাটলিস্ট দেয় যে কি হবে মানে রাগ করে কি হবে এন্ড অফ ডে পুরোটাই তো ছাই হুম সো হ্যাঁ সেটার জন্য হয়তো আমি মানে রিচ আউট করব না বা কিছু ক্ষেত্রে হয়তো করবো যেখানে আমি খুব ধরো মিস করছি কোনো পুরোনো বন্ধু তার সাথে বহু বছর কথা নেই কোনো একটা ভুল বোঝাবুঝিতে আমাদের কথা বন্ধ হয়ে যায় বা রাদের সেই কথা বন্ধ করে দেয় আমি এখনো তাকে মিস করি খুব কাছের বন্ধু তো এরকম কাছের বন্ধুকে রিচ আউট করতে এখন খুব ইচ্ছে করে এবং করিও আমি সেটা হয়তো সেই মৃত্যুর পার্সপেক্টিভ থেকে কারণ অ্যাট দি এন্ড অব দ্য ডে লঙ্গার রান মনে হয় যে কি মানে কোনো বাট আদারওয়াইজ আমি খুব মানে খুব যে সবাইকে রিচ আউট করি তা না কিন্তু রাগও আবার পুষে রাখে না কেউ যদি পুরনো কোনো ভুলে যাওয়া এই মনে আছে হ্যাঁ কেমন তারপর তার কথা হ্যাঁ তুই তো যা রাগারাগি করলি করে থিংস বিকাম নর্মাল হ্যাঁ তো তোমার এই যে তোমাকে নিয়ে যত কথা হয়েছে। যত রকম কথা হচ্ছে সোশ্যাল মিডিয়া বলো এমনি বলো আমার মনে হয় না এত কথা কোন ফিল্ম মেকারকে নিয়ে মানে হয়েছে এত রকম ভাবে তোমাকে নিয়ে কথা হয়েছে মানে একটা দল আছে যারা শ্রীজিৎ মুখার্জিকে সিজিদ্দা বলে একটা দল আছে যারা শ্রীজিৎ মুখার্জি ও আবার সিনেমা বানাতে পারে নাকি আছে এটা বলে একটা দল আছে শ্রীজিৎ মুখার্জির সিনেমা মানে এসে দেখবেই দেখবে এই যে এত রকম তোমার দল এ তাতে তোমার বিরক্তি হয় না কোনো সময় না ঠিক আছে মানে মানে একটা সময় কি হয়েছে যখন শুরু হয়েছে শুরুতে হতো শুরুতে মানে আগেন যে এইটা নিয়ে এত মানে এটা মানে একজন ছবি বানাচ্ছে ভালো লাগলে দেখবেন না ভালো লাগলে দেখবেন না মানে এই নিয়ে এত বিশ্লেষণ এত কট তারপর ইভেন্চুয়ালি আমি বুঝলাম যে মানে হয়তো আমার মতো হয়নি কিন্তু সত্যি এখন কোনো কেউ কিছু আছে যে যেটায় এতগুলো অপিনিয়ন হয় না ইসের এনিথিং ইউন কোনো সিনেমা কোনো কবিতা কোনো মানুষ মানুষটা বোঝা যায় কেউ মারা গেলে যেই একজন ভালো কথা বলছেন অমনি তার নিচে একটা কমেন্টে আমি বাপু আর রেস্টেন্ট পিস বলতে পারছে না কারণ উনি এইগুলো করেছিলেন জীব দশায় কিংবা কেউ খারাপ কথা লিখলে তার নিচে কমেন্টে বাট উনি কিন্তু আমার এই উপকারটা করেছিলেন কাজেই আমার তো ওনার প্রতি সোশ্যাল মিডিয়া ইজ

ফুচকায় যে আলুর রঙটা লাল কেন ছিল আপনি কি তাহলে বামপন্থী মানে আমি বলছি আবার কেউ বলবে যে হ্যাঁ আমাদের ওখানে ফুচকাটা বেস্ট সে নর্মাল একটা কমেন্ট কেউ বললেন যে মানে আপনি ফুচকা খাচ্ছেন আপনি আপনি তো মোটা হয়ে যাচ্ছেন আপনি ফুচকা খাচ্ছেন কেন আপনার কি স্বাস্থ্যের প্রতি কোনো আপনার তো মানে ধ্যান্ ইজ এটা আর কি এবং এটাকে পাত্তা দেওয়ার কোনো মানে

এই যে বিভিন্ন রকম সিনেমা বিভিন্ন রকম কন্টেন্ট ক্রিয়েট করে যাচ্ছ এরকম আর কি মানে আর কি এরকম কিছু অলরেডি তুমি ভেবে রাখো নাকি প্রত্যেকটা পয়েন্ট আসে যে যেখানে তোমার মনে হয় এইখানে আমার এই সিনেমাটা বানাতে ইচ্ছে করছে এক ধরনের গঙ্গা পড়ি হ্যাঁ এটাই করো একদম ইচ্ছে হলো এক ধরনের গঙ্গা পড়ি হঠাৎ করে তিরিং বিরিং করে চলো এটা বানাবো এটা ইচ্ছে করছে আচ্ছা চলো এটা বানাবো এটা ইচ্ছে করছে আচ্ছা একটু আইপিএল এ কমেন্ট্রি করবো ইচ্ছে করছে আচ্ছা একটু একটু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করবো বা একটু জঙ্গলে বেড়াতে যাবো মানে আমার একজন জিজ্ঞেস করছিলেন আচ্ছা এই যে শিবু বা রাজ বা বম্বে তো এত এত পরিচালক ফাইনালি একটা পুরো ইকোসিস্টেম তৈরি করেছে সে প্রডিউস করছে সে ডিস্ট্রিবিউট করছে তার একটা কোম্পানি আছে যে তোমার নেই কেন আমি বলছি যে মানে আমি যদি সেটা করি তাহলে আমি মানে আমি ইডেন গার্ডেন্সে ক্রিকেটটা খেলতে যাব কি করে আমার সেই টাইমটাও তো লাগবে কিংবা আমি আইপিএল কমেন্ট্রিটা করবো কি করে কিংবা আমি এত বিবিধ বিষয়ে পড়াশোনা করব কখন গান শুনবো কখন জ্যামিং করবো হারমোনিকা নিয়ে কিংবা আমার যে ভিনাইল রেকর্ডের কালেকশন সেটা নিয়ে ফ্রি স্কুল স্ট্রিটে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকবো কখন হ্যাঁ লোকজন দেখছে ফুটপাতে শ্রীদ মুখার্জি বসে পাগলের মতো রেকর্ড ঘাটছে ওই অবস্থা একজন নাকের সামনে একটা ফোন দিয়ে একটা সেলফি নেবো হ্যাঁ রেকর্ড আমার যে তাদের দেখাশোনা করা তাদের খাওয়ানো হুম এইগুলো কখন তো আমার তাই জন্য ওরকম প্রযোজক হবার মানে ওরকম ওই অ্যাম্বিশনটা নিয়ে নানান রকম জিনিসে থাকতে তাই আমাদের সিনেমাও একটা ডেফিনেটলি তো প্রধানত ইচ্ছেই ইচ্ছে এবার তোমার যদি কোনোদিন এই ইচ্ছেটাও হয়

সহজপাঠের গপ্প বলে 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 আইনক্সকে পুশ করে করে স্ক্রিন করালাম নতুন কোনো ফিল্ম মেকার ছবি করলে আমি বিনিয় চেয়ে দেখে তার যদি ভালো লাগে তার সম্বন্ধে ওই একটা জায়গায় আমি ব্রেভিটি ইউজ করি না সেখানে আমি দশ লাইন বারো লাইন ১৪ লাইন কুড়ি লাইন লিখতে চলে তাই লিখি সব সময় মানিক বাবুর মেঘ নিয়ে লিখেছি আমি দেখলাম আদিত্যর সব ছবি নিয়ে লিখেছি জোনাকি নিয়ে লিখেছি আশা যান মাঝে নিয়ে লিখেছি নতুন কেউ পাড়িয়া নিয়ে লিখেছি আই হ্যাভ আই হ্যাভ অলওয়েজ ব্যাকড ইয়াং ফিল্ম মেকার্স অ্যান্ড ইয়াং ফিল্ম মেকার্স হু হেল্প কিপ মি অন মাই টোজ যাদের কাজ দেখে আমি ইন্সপায়ার্ড হয়েছি এই যে শ্রমিক রায় চৌধুরী মারাত্মক ছবি বানিয়েছে বেলাইন বেলাইন নিয়ে লিখেছি এবং ওয়াশ্চার দা গতিছে আমি মানে আমি তোর সাথে কি দেখা করব আমি তো মানে আমি তো শিখবো দরকার যা তুমি এমন বল আমি জি যে এটা আর এটা কোনো বাজে নাকাবিনয় নয় এটা সিনসিয়রলি যারা আমাকে ইন্সপায়ার করে আমি তাদের কথা ফেসবুকে সব সময় লিখি মানে নিউ ফিল্ম মেকারস অলওয়েজ এক্সাইটস আচ্ছা এবার আমাকে একটা কথা বলো এই যে বাংলা ইন্ডাস্ট্রির সময় নিয়ে আমরা বারবার বিভিন্ন রকম কথা শুনতে পাই এবং ইন্ডাস্ট্রির কি অবস্থা ইন্ডাস্ট্রি কোথায় আছে তোমার এক্স্যাক্টলি কি মনে হয় আমাদের ইন্ডাস্ট্রিটা এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে আছে এবং কী অবস্থা আমার মনে হয় ইন্ডাস্ট্রির একটা খুব বড়ো বটলনেক হলো সাপ্লাই চেন কাজে আমাদের অনেক বেশি হলের সংখ্যা বাড়াতে হবে আমাদেরকে ওই দর্শকের যে অভ্যেসটা যেটা দক্ষিণ ভারতে আছে প্রত্যেক শুক্রবার ছবি দেখতে যাওয়ার একটা অভ্যেস সেই অভ্যেসটা করতে হবে এবং অতি অবশ্যই খুব ভিন্ন স্বাদের নানান রকম ছবি বানাতে হবে সেখানে হার্ডকোর কমার্শিয়ালও থাকবে সেখানে একদম অ্যাবস্ট্র্যাক্ট থাকবে রোড সিনেমা এইটা হলে কিন্তু একটা ইন্ডাস্ট্রি পরিপূর্ণ হয় ফর এক্সাম্পল মেলায়াল ইন্ডাস্ট্রি এই পরিপূর্ণতাটা দরকার এই ব্যালেন্সটা দরকার সেটা নেই সেটা অনেক কমে গেছে এবং সেটা হলের সংখ্যার সাথে কমে গেছে এবং হলের সংখ্যার সাথে কমে যাওয়ার ফলে যেটা হয়েছে টার্গেটিং বেড়েছে এক ধরনের জীবনশৈলী নিয়ে ছবি হচ্ছে এক ধরনের অডিয়েন্সের জন্য ছবি হচ্ছে সেটা আর সেটার পরিসর আরো অনেক বাড়াতে হবে আর একটু প্রযোজকদের কম সেফ খেলতে হবে মানে ফ্যামিলি ড্রামা চলছে মানে সবাই মিলে চলো হাত ধরে ধরে ফ্যামিলি ড্রামা বানাই বা থ্রিলার চলছে বলে সবাই মিলে হাত ধরে থ্রিলার বানায় ওরকম না ভিন্ন স্বাদের নানান রকম ছবি বানানো উচিত বলে আমার মনে হয় এই দর্শকের সঙ্গে বাংলা সিনেমার ডিটাচমেন্টটা কবে তৈরি হলো কারণ একটা পয়েন্ট তো এরকম মানে এরকম ছিল যে পুজো শহীদ মুহাজির ছবি আসবে সবাই মিলে একটা হুলস্থুল করে দেখতে যাবে এটাও তো একটা সময় ছিল কৌশিক গাঙ্গুলির ছবি আসলে সবাই মিলে দেখতে যেত এত বেশি দিন না তার কয়েকদিন আগের কথাই বলছি এই ডিটাচমেন্টটা কোথা থেকে তৈরি হলো পুজোর ডিট্যাচমেন্টটা এখনো লাকিলি হয়নি পুজোরটা তো আছে এখনো আছে আছে এখনো মানে অল টাইম বিগেস ব্লকবাস্টারের নম্বর বা সংখ্যা এখনও দশমাবতার অ্যাচিভ করতে পারে তারপরে পুজোর টানটা এখনো আছে ক্রিসমাসের টানটা এখনো আছে এই দুটো সময়ের টান আছে বাকি বছরটার রিপোর্ট কার্ডটা একটু চিন্তার এই বছরটাই যদি আমরা দেখি মানে ফার্স্ট হাফে খুব একটা বেশি কিন্তু মানে না ওই অযোগ্য আছে এটা আমাদের গল্প নয়ন রহস্য আর অতি উত্তম আর পারিয়া এই পাঁচটা ছবি তাও একটু মানুষ গিয়ে দেখেছে সো আমার মনে হয় সেকেন্ড হাফ থিংস উইল লুক আপ যেটা প্রত্যেক বছরই করে কিন্তু ইউজুয়ালি ফার্স্ট হাফে অ্যাটলিস্ট দুটো বড় হিট বড় হিট থাকে অবশ্যই একটা জিনিস এবার গরমে শিবুর ছবি মুক্তি পায়নি সো সেটা একটা মানে মিস করেছি আমরা যেটা ডিসেম্বরে চলে গেলাম মাই আমার বস বলে আর এছাড়াও ওই শুরুর দিকে একটা একটা জেনারেলি একটা বড় হিট থাকে ইউজুয়ালি ফার্স্ট হাফে দুটো হিট থাকে সেকেন্ড হাফে তিনটে বড় হিট থাকে এরকম একটা রিপোর্ট কার্ড থাকে জেনারেলি তোমার ছবি যখন ধর তোমার ছবি যদি তুমি যেরকম বলছিলে এইটি পার্সেন্ট যদি ধরা যায় তোমার সাকসেস রেট তাহলে পাঁচটা থেকে চারটে এই একটা যেটা যেই একটা কানেক্ট করেনি তুমি নির্বাক নিয়ে লিখেছো কয়েকদিনে যে নির্বাক করার সময় এই সময়টায় তোমার এক্স্যাক্টলি কোনো অসুবিধা হয় না মানে কি চলে ভেতরে কিছুই চলে না মানে অ্যাকচুয়ালি আমার প্রযোজকের চলে বেশি আমার থেকে ঠিক হ্যাঁ সো তারা ব্যাপারটাকে না কুশান করে দেয় নির্বাকের আগে চতুষ্কন পরে রাজকাহিনী হুম হুম সো সেইভাবে কুশান করে দেয় যে এই লোকটা ডেলিভার করবে এই নানা রকম ছবির মধ্যে কিছু ছবি আছে যেগুলো ডেলিভার করবেই কাজে সে যদি অন্য রকম কিছু ছবিও বানাতে চায় বানাতে দেয়া যেতে পারে এবার অদ্ভুত ভাবে জাতিস্বর কিন্তু ব্যবসা সফল ছবি নয় হুম নির্বাক নয় শাহজাহান রিজেন্সি নয় তিনটেই আমার হৃদয়ের খুব কাছাকাছি ছবি কিছু আমার কাছে সব ছবি সন্তানের মতো আমি তার মধ্যে ফারাক করি না কিন্তু এই পুরোটা এই পুরো ব্যালেন্সটা কিন্তু একটা বিগার ক্যালকুলেশন থাকে প্রযোজকের যে আমি যদি শ্রীজিৎ মুখার্জির সঙ্গে ছবি করি তাহলে তো এরকম প্রযোজকও এসে বলেছেন যে দাদা আপনার থ্রিলারটা একটা আমার সঙ্গে থ্রিলার করুন আমি যে আমার এখন থ্রিলার করতে ইচ্ছে করছে না কি করতে ইচ্ছে করছে আমার এখন বিনা দাসকে নিয়ে একটা বিনা দাসের বায়োপিক করতে ইচ্ছে করছে কিংবা উইঙ্কেল টুইঙ্কেল করতে ইচ্ছে করছে ও বাবা অত খুব রাজনৈতিক ছবি নাম টাম নিয়ে ও বাবা বিনা দাস তো কেউ জানে না এটা তো আর নেতাজি সুভাষচন্দ্র বোস না ঠিক আছে অন্য কারোর সাথে কাজ করব সো সেই জিনিসটা সবসময়ই থাকে মানে আই অলওয়েজ অ্যাজ আই সেড মানে বক টন মাই ওন টার্ম সো সেটা অসুবিধা হয়নি আর কি মানে তুমি হ্যান্ডেল করে নিয়েছো অসুবিধা হয়নি হ্যাঁ বেশ এই যে মানিকবাবুর মেঘ দেখার পর তুমি নির্বাক নিয়ে লিখলে তো নির্বাক যখন আমি হলে গিয়ে দেখেছিলাম নির্বাক নির্বাক ফাঁকা হলে ভয় লাগেনি ফাঁকা না খুব একটা ফাঁকা ছিল আইন অক্সের খুব একটা ফাঁকা ছিল কিন্তু যখন দেখলাম আমি দেখলাম যে আমি একটা ওয়াইব হয় না তো আমি বুঝতে পারছি কিছু কিছু লোককে এই ছিল নাটা কানেক্ট করছে কিছু কিছু লোককে করছে না কিন্তু আজকে যখন মানিকবাবুর মেয়ে লোকে গিয়ে দেখছে কানেক্ট করছে তখন তোমার কি মনে হচ্ছে তুমি আগে বানিয়ে ফেলেছ হ্যাঁ নবছর আগে বানিয়ে ফেলেছ হ্যাঁ কিন্তু এইটা মানে আমি বলছি সেই এই টাইমের আগে হয়ে গেলে তো তখন তোমার মনে হয় দর্শক তৈরি ছিল না 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 ছিল না এবং তা অনেকে এটা এখন লিখলাম কমেন্টে অনেকে অ্যানালিসিস করে বলেছে যে হয়তো আগে ওটিটি ছিল না বলে বা আগে এই ধরনের সিনেমার প্রতি এক্সপোজার ছিল না বলে অনেক কম ছিল বলে তাই জন্য হয়তো বা অনেক রকম সিনেমাকে অ্যাকসেপ্টেন্সের জায়গাটাও কম ছিল সেটাও হতে পারে বা আরেকজন খুব ইন্টারেস্টিংলি বললেন যে নির্বাক যদি তোর প্রথম ছবি হতো তাহলে মানুষের ক্যাটেগরাইজ করতে সুবিধা হতো তোকে সেটা হয়তো বেশি অ্যাক্লেম কিন্তু তুই নির্বাকের আগে বানিয়ে ফেলেছিস মিশর রহস্য চতুষ্কোণ অটোগ্রাফ বাইশে শ্রাবণ তুই নির্বাক বানাচ্ছিস বলে হয়তো নির্বাক বাক করেনি অন্য কেউ বানালে হয়তো প্রচন্ড বাক করত হতেই পারে কারণ মানুষের মাথায় আমি শ্রীজিৎ মুখার্জির ছবি দেখতে যাচ্ছি এই এক্সপেকটেশনটা নিয়ে সে দেখতে বসছে সেখানে খুন টুইস্ট বা ভালো গান ইত্যাদি ইত্যাদি যা যা পপুলার সিনেমার যা যা এন্টারটেন হব সম্পূর্ণভাবে যা যা লাগে সব আছে তো এবার হয়তো তাই কিন্তু আমি তখন মনে হচ্ছে সেটা তো আমার দোষ না আমার মধ্যে জুলফিকারও আছে নির্বাকও আছে আমার মধ্যে চতুষ্কোণও আছে এক্সিকল্টু প্রেমও আছে আমার মধ্যে দশম অবতারও আছে পদাতিকও আছে কারণ আমি ওই রেঞ্জের বা ওই বিবিধতার ছবি থেকে বড় হয়েছি কাজে ন্যাচারাল যখন ছবি বানাবো সেই একই স্পেকট্রাম আমার কাছে প্রতিফলিত ঠিকই কারণ দর্শক হিসেবে তো নির্বাহ তোমার পছন্দের প্রচন্ড পছন্দ প্রচণ্ড এই এতক্ষণের যে আড্ডাটা তার মধ্যে তোমার সিনেমা নিয়ে তো কথা বললাম কিরম ফিল হলো জানো এই আড্ডাটায় এটা হলো যে তুমি আমার বাড়ি এসছো এসে আমি একটু তোমার সঙ্গে না তোমাকে তোমার সঙ্গে আলাপ করি আরও বেশি করে আলাপ করার মতো করে একটা আড্ডা বানালাম থ্যাংক ইউ খুব ভালো লাগলো থ্যাংক ইউ ফর কামিং এবং আশা করি এরপরে আরও একটা সিনেমা আসবে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আরেকটা সিনেমা আসবে তখন আবার একটা অন্য রকম আড্ডা নিশ্চয়ই আমরা মারতেই পারি সো আজকের এপিসোড আমরা এখানেই শেষ করব তার আগে আমি চাইবো শ্রীজিৎ একবার শুধু এইটুকু বলুক যে পদাতিকের ট্রেলারে যে ড্রামাটা দিয়ে মানে আমাদেরকে প্রমিস করেছে সেই ড্রামার থেকে কত মানে কি কি আমরা আরও এক্সট্রা পেতে চলেছি পদাতিক থেকে সেই ড্রামা থেকে আমরা এক্সট্রা পেতে চলেছি যে যেরকম একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছে এই যে ফাদার অফ ইন্ডিয়ান নিউ ওয়েভ এই ইন্ডিয়ান নিউ ওয়েভ কথাটা কিন্তু সত্যজিৎ বেশ আপত্তি ছিল এবং সেই আপত্তি এবং আপত্তির ফলে যে দুজনের এক্সচেঞ্জ এই সব আমরা পাব প্যারাডাইস ক্যাফেতে ওদের একটা আড্ডা বসতো সেই আড্ডায় কারা থাকতেন মৃণাল সেন ঋত্বিক ঘটক সলিল চৌধুরী ঋষিকেশ মুখার্জি সেই আড্ডা স্ন্যাপশট পাবো তার জীবনের স্ট্রাগল দেখবো আমরা গীতা সঙ্গে তার সম্পর্ক খুব মিষ্টি একটা প্রেমের একটা প্রেমের প্রস্তাবের দৃশ্য আছে যেটা নিয়ে বিষদে উনি ওনার আত্মজীবনীতে লিখেছেন সেটা আমি পিকচারাইজ করেছি সেটা দেখতে পাবো এবং সর্বোপরি একজন স্ট্রাগলিং ফিল্ম মেকার কী করে একজন ইন্টারন্যাশনাল লেজেন্ড হয়ে উঠলেন এই জার্নিটা দেখতে পাবো এবং তার মধ্যে ভরপুর ড্রামা যে ড্রামার কোনো অভাব হবে না বেশ আরেকটা জিনিস বলি সেটা হলো মিনাল সেন আমার জন্য কোনো খুব স্পেশাল লোক যেন মোনালছনের আমার জন্মদিন এক দিনে ওহ আচ্ছা আচ্ছা বাবা শুভblockquote তো হ্যাঁ নন্দন একবার মুনালছনের সকালবেলা একটা কোন একটা ইয়ের জন্য ছোট একটা সম্বর্ধনার জন্য ডেকেছিলেন উনি বেরোচন পেছন দিয়ে আমি সেদিন নন্দন গেছি ফর সাম রিজন আমি গিয়ে ওকে প্রণাম করলাম ওইটুকুই আমার শুধু ওইটুকুই আছে প্রণাম করলাম শুভ জন্মদিন স্যার আমারও আর না আজকে জন্মদিন আমি অবাক হয়ে গেছি যে লোকটা বেশ পিঠা দিয়ে बताই না কি আরে উনি মিনাল মানে এতটাই নর্মাল মানুষ হতে পারে উনি উনি ওটা প্রচন্ড মানে আর ওই পিঠে হাতটা ওনার খুব ফেভারেট হ্যাঁ একদম এইভাবে একটা পিঠে হাত দিয়ে বলো পা খুব ভালো তো এই সেই কারণেই বললাম তো এই ছবিটা অবভিয়াসলি আমার জন্য স্পেশাল হতে চলেছে এবং আমার দাদা সিদ্দা বললো অবভিয়াসলি এই ছবিটা একটা স্পেশাল ছবি হতে চলেছে অবশ্যই পনেরোই আগস্ট হলে দেখা হচ্ছে সিজিদ্দা আর আপনাদের আর আমাদের তো দেখা হতেই থাকে এই বিভিন্ন রকম এপিসোডে আজকের এপিসোড এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের এপিসোডে তার আগে একটা জিনিস যেটা সবসময় বলি সেটা হলো স্প্রেড নলেজ স্প্রেড পজিটিভিটি বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং টারা